বিশেষভাবে সক্ষমদের খাদ্য সামগ্রী প্রদান ডিস্ট্রিক্ট পোস্ট অ্যাসোসিয়েশন অফ ড্রাফটে। বর্ধমান ডিস্ট্রিক্ট পোস্ট অ্যাসোসিয়েশন অফ ড্রাফের তরফ থেকে মুখ ও বধিরদের হাতে শুক্রবার তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী। 15 জন মুখ ও বধির পরিবারের সদস্যের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। আগামী দিনেও এই সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানাচ্ছেন উদ্যোক্তরা। বর্ধমান ডিস্ট্রিক্ট পোস্ট অ্যাসোসিয়েশন অফ দ্য ড্রাফের তরফ থেকে এই সহায়তা প্রদান করা হলো। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারা এগিয়ে আসছেন এই লকডাউনে পরিস্থিতিতে মানুষজনকে সহায়তার জন্য, এবং বিশেষ চাহিদা সম্পূর্ণ ব্যক্তিদের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারা এগিয়ে আসছেন। আজকে আপনার অনলি ফর মুখোপাধ্যায়ের ছেলেদের ওই সেন্ট্রালের টাকার মাধ্যমে যেটা হচ্ছে চাল ডাল আটা মুগের ডাল তেল সাবান সব কিছু দেওয়া হচ্ছে কেবল মুখোপাধ্যায়ের। কতজনকে দেওয়া হলো? এখানে 15-16 জন দেওয়া হলো। তা কতজনকে দেওয়া হবে মোটামুটি? 15-16 জন দিলাম, আবার পরে একটা লট এলে দেবো। আচ্ছা, মুখোপাধ্যায়ের দেওয়া হচ্ছে। আপনার নাম? অধীর বিশ্বাস। কোন সংগঠন থেকে দেওয়া হচ্ছে? এটা বর্ধমান ডিস্ট্রিক্ট পোস্ট অ্যাসোসিয়েশন অফ দিডে। আপনার নামটা বলুন। অধীর বিশ্বাস। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।